ভিউয়ার্স, রেস্টুরেন্ট কিন্তু এখন শুধুমাত্র খাবারের জায়গা না, আপনার পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে দারুণ উপলক্ষ কাটানোর দারুণ একটি মাধ্যম। ভিউয়ার্স, চলুন আমরা একটি রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাক। আজ থেকে 11 বছর আগে আমাদের এই পথ চলা, আমাদের অফিস ছিল গুলশানে। কলিগরা আমরা যখন বিভিন্ন জায়গায় খেতে যেতাম, ধানমন্ডিতে যখন আসতাম, এরকম কিছু পেতাম না, যে ডিফারেন্ট কিছু, অন্যরকম কিছু। তো চিন্তা করলাম যে কেন না আমরাই করি। তো আমরা সেখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে এলাকার লোকের জন্য, নগরবাসীর জন্য একটুখানি সবুজের মধ্যে অন্যরকম কিছু খাওয়া, একটু ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেন আমরা রেগুলার খেতে পারি, যেমন আমার বাচ্চা এখানে রেগুলার খায়। তো যে বাসাটা, যে খাবারটা আমরা বাসায় খাই, সেই খাবারটা কেন আমরা সবার জন্য করব না। গুড কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টসের জন্য টেস্টে ভ্যারি করে। ইনগ্রিডিয়েন্টস আপনি যদি ভালো দেন একরকম হবে, মিডিয়াম দিলে একরকম হবে। সো আমরা চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির ফুড দিতে। এবং আমাদের যে আপনি বাইরে দেখতে পাবেন গ্রিনারিজ, সুন্দর একটা রুফটপের, ধানমন্ডিতে খুব একটা কিন্তু নেই রুফটপ রেস্টুরেন্ট। পাখির চোখে ধানমন্ডিকে দেখতে পাওয়ার যে আনন্দ, অনেক 14 তলার উপর থেকে পাখির চোখে ধানমন্ডিকে দেখা যায়, ভিউজ দেখতে দেখতে খাওয়া। আমরা চেষ্টা করেছি রুফটপটাকে ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে সাজানোর। রুফটপটা দেওয়াতে আমরা সিটি ভিউটা পাচ্ছি, রাতের বেলা অসাধারণ একটা ভিউ আসে। সো এবং এখানে যখন দুজন কাপল বসে বা ফ্যামিলি আসে, তারা একটা হোমলি ফিল। ইভেন কিন্তু আমরা যারা ওনার আছি বা পার্টনার আছি, কেউ না কেউ থাকি, একদম প্রেজেন্ট থাকি আমাদের রেস্টুরেন্টগুলোতে। সো এই রেস্টুরেন্ট যখন প্রেজেন্ট থাকি আমরা, তখন আমরা কিন্তু কাস্টমারকে ডিরেক্ট আমরা যেই সার্ভিস দিই, আমরা যে কোনো প্রবলেম হচ্ছে, কোনো চ্যালেঞ্জ ফেস করছে, আমরা যে সেটা সলভ করার চেষ্টা করি। র মেটেরিয়াল প্রাইস যতই বাড়ুক না কেন, আমি ফুড কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছি না, কোথাও না। আমাদের প্রতিদিন রেগুলার বাজার রেগুলার হচ্ছে, ফ্রেশ ফুড দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে যেমন লেমন গার্লিক চিকেনটা আমাদের সিগনেচার ডিশ, ইটস হিউজ রেসপন্স আমরা পেয়েছি লাস্ট রমজান মাসে। তারপরে হচ্ছে কাবাব প্ল্যাটারগুলো, ইভেন কাবাব ইন্ডিভিজুয়াল কাবাব যে সেট মেনুগুলো আছে আমাদের, এগুলো অসম্ভব রিভিউ ভালো, এগুলো রিভিউগুলো আমি বলছি, এগুলো অনেক ভালো যায়। তারপরে বেভারেজগুলো যদি বলি আমি, ফ্রেশ জুস, মানে ফ্রেশ জুসই এখানে কোনো কিছু আমাদের অ্যাড করি না, আমরা ফ্রেশ জুস যেটা দিই, অরেঞ্জ, পাইনঅ্যাপল, ম্যাঙ্গো, সব কিছু কিন্তু আমরা ফ্রেশ, এখানে কোনো আপনি অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করা হয় না, ফ্রেশ জুস। সো দিজ আর দ্য থিংস আপনার এইগুলো। এবং ইন্ডিয়ান ফুড, আমাদের ইন্ডিয়ান ফুড এবং আমাদের মেনুগুলো কিন্তু খুব কনসাইজ, মানে অনেক বেশি মেনু নেই, আমরা খুব টু দি মানে কাস্টমার ফোকাস হয়ে, যেটা কাস্টমার রিভিউ ভালো বলছে না সেটা কিন্তু আমরা অফ করে দিই, কাস্টমার সার্ভিস অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশান অ্যালং উইথ আওয়ার ফুড কোয়ালিটি, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করছি। এবং কাস্টমার আসছে কিন্তু এই পরিবেশটার জন্য।